এটা একটা মেডিকেল ট্রায়াল। তুমি কি এতে ইন্টারেস্টেড? আমি দেখেছি যে ট্রায়াল সাবজেক্টদের কি করা হয়। আমাকেও একদিন ওই চেয়ারের উপরে বসিয়ে দেখো। যে যার নিজের সেলে গিয়ে বসে পড়ো, এখন লকডাউন চলছে। তোমার নতুন কয়েদি মরে গেছে, টেস্টের জন্য তোমার নামও বাছা হয়েছে। আর কি তুমি আশা করতে পারো? কে জানে ওই ছেলেটা কিভাবে এটা সহ্য করেছে। আমি 9 বছর পর্যন্ত অস্ত্রশস্ত্রের প্রোফাইল তৈরি করেছি, তুমি কিছুই করনি। তাতে কি কিছু যায় আসে? ভগবান তোমার আত্মার শান্তি কামনা করুক আর তোমাকে মুক্তি দিক, তোমাকে নরকের থেকে বাঁচাগার স্বর্গে পাঠিয়ে দিক। যদি কোনো মানুষ না হয় তাহলে গুলি করে দেবে। ওরা সবাই মানুষ।